বন্ধুরা, আতর সম্পর্কিত ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। একটু আগেই আমি দুপুরবেলা একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে একটা ফ্রেশ ওয়েদার পেয়েছি, কেননা বৃষ্টি হয়ে গেছে। আর এই ফ্রেশনেসের মধ্যে আর একটা ফ্রেশ আতর সম্পর্কে আপনাদের আলোচনা করব, আপনাদের সামনে আমি উত্থাপন করব। ভালো করে দেখুন, আতরটার নাম খাস। খাস গাঢ় সবুজ রঙের, আমি একটু খুলে দেখাই না তো বুঝতে পারবেন না, এরকম দেখছেন একদম গাঢ় সবুজ রঙের। খাস সম্পর্কে দু একটা কথা আপনাদের বলে দিই। খাস একটা গাছের শিকড়, জড়িবুটি বলতে পারেন। হ্যাঁ, এটার ফাংশন কি না? খাস আমরা শরবত খেয়ে থাকি, দেখবেন খাসের শরবত আয়ুর্বেদিক বিভিন্ন কোম্পানি, যেমন বৈদ্যনাথ, হ্যাঁ পতঞ্জলি, এরা সবাই আমাদের ইন্ডিয়ার আর কি কোম্পানিগুলো বের করেছে, যেটা শরীরকে প্রচণ্ড ঠান্ডা করে। খাসও কিন্তু তাই, খাস শরীরকে ঠান্ডা করে। আপনাদের একটু জানিয়ে রাখি, আমাদের ভারতবর্ষে, আমি ভারতবর্ষ সম্পর্কে এই বিষয়ে জানি, উত্তরপ্রদেশ বা উত্তর ভারত সংলগ্ন এলাকা এবং দক্ষিণ ভারতে খাস গাছ হয়। আমি ঘুরতে গিয়ে বা ওখানে লোকের থেকে জেনে যেটা বুঝেছি যে ওরা কি করে, যে একটা খাটিয়া পাতে আর খাস গাছের ওপরে জল ছেটা মারে, জল ছেটা মেরে রাত্রিরে শুয়ে পড়ে, আর খাসের যে ভিনি ভিনি সুন্দর সুগন্ধ সেটা আস্তে আস্তে ইনহেল করতে করতে কখন যে একটা মিষ্টি ঘুম, মিষ্টি স্বপ্নের দেশ চলে যায়, সেটা একটা সত্যি যারা করে তারা বুঝবে। খাসের গন্ধটা কেমন জেনারেলি আমি বলতে পারি, খাসের গন্ধটা অনেকটা যেমন ধরুন কোনো একটা জায়গায় গাছপালা সাফাই করলে একটা দেখবেন একটা গাছের মিষ্টি গন্ধ বেরোয়, অর্থাৎ গাছ গাছড়ার মিষ্টি গন্ধ। সে যে কোনো জঞ্জাল সাফাইয়ের ক্ষেত্রেও গাছের একটা গন্ধ বেরোয়। এবার আপনারা হয়তো বলবেন যে এই জঞ্জাল সাফাই কী গন্ধ পাচ্ছেন সংগত ভাই, তো আমি বলে দিই ব্যাপারটা হলো এরকম যে বন্ধু, যদি নাক ভালো থাকে সব জায়গাতে সুগন্ধ নেওয়া যায়, আর যদি নাক খারাপ থাকে তো সুগন্ধ দুর্গন্ধ হয়ে যায়, সেটাই তো বক্তব্য হচ্ছে। ওই যে গাছগুলোর গন্ধ, ওই গন্ধের একটা জড়িবুটির টান আছে, টোন আছে, একটা মিষ্টতা আছে। শিকড়, বিভিন্ন শিকড়ের যে গন্ধ হয়, বিশেষ করে অশ্বগন্ধা শিকড় আপনারা পাবেন, খাসের মধ্যে অনেকটা সেই গন্ধ, বলতে পারেন তার চেয়েও ভালো গন্ধ। আহ কি গন্ধ, একদম মনকে ঠান্ডা করে দেবে। গরমকালে সব থেকে ভালো আতর হলো খাস। খাস সব থেকে ভালো আতর খাস। একটু বলে দিই, আমি তো এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় থাকি, তাই এখান দিয়ে প্লেন বারবার যাতায়াত করে, প্লেনের আওয়াজটা আমার কি মনে হলো আজকে ছাদে ভিডিওটা করব, আর দেখুন এই সময় প্লেন যাচ্ছে, একটা আওয়াজ পাচ্ছেন বোধ হয়। যাই হোক, কোনো ব্যাপার না, এর মধ্যেই কথা চালাচ্ছি, কষ্ট করে একটু শুনবেন। খাস এমন একটা আতর যেটা খুব সাইন্টিফিকলি ওই গাছের শিকড়গুলোকে ভিজিয়ে তাকে ফুটিয়ে ডিসপ্লেশন পদ্ধতির দ্বারা খুব সুন্দর করে খাসের আতর বের করা হয়। গাঢ় সবুজ রঙের হয়, দেখলেই মনটা যেন মনে হয় ঠান্ডা হয়ে গেল। একটা আয়ুর্বেদিক নোট আছে, গন্ধটা খুব মিষ্টি, খুব সুন্দর ঠান্ডা, যতবার ইনহেল করবেন ততবার শরীর দিয়ে একটা ঠান্ডা হিমপ্রবাহ যেন বইবে, আমি এই গ্যারান্টিটা আপনাদের দিচ্ছি। আমি এটা জেনারেল ন্যাচারাল খাস আতর কিনেছি, সিনথেটিক টোন সম্পর্কে আমার এর কোনো আইডিয়া নেই, তাই আমি বলতে পারবো না, রিভিউ দিতে পারবো না। এটা মোটামুটি আমার 12 গ্রামের দাম, ডিপেন্ড করছে কেমন কি পড়ছে, মোটামুটি ধরে রাখুন তাও যদি ভুল না করি তো মোটামুটি 8-10 হাজার টাকা মার্কেট ভ্যালু থাকে, ওরকম পড়তে পারে, কেননা খুবই কস্টিং একটা আতর আপনারা দেখতে পাচ্ছেন। খাস সবাই মাখুন, খাস খুব উপকারী, খাস মাখলে শরীর ঠান্ডা হবে। আমি চ্যালেঞ্জ করতে পারি, জাস্ট একটু হাতে নিয়ে নার্স পয়েন্টগুলোতে লাগান, বা এমনি হাতে নিয়ে ঘষে দিন জামা কাপড়ের ওপর। তবে হ্যাঁ, সাদা জামা কাপড় পরলে কিন্তু এই ভুলটা করবেন না, রঙটা খুব গাঢ়। আপনাদের আমি একটু দেখিয়ে দিতে পারি আমি হাতে ঘষে যে রঙটা কতটা গাঢ় হতে পারে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আশা করছি প্রচণ্ড গাঢ়। যাই হোক, গন্ধটা কিন্তু খুব মিষ্টি, আর সবার যে টোনটা ভাল লাগবে তা নয়, তবে যারা বিগেনার তারা প্রথমে অল্প একটু মাখুন, আর যারা এটাকে পছন্দ করেন বেশি বেশি করে মাখুন, গরমের দিনে ঠান্ডা থাকুন। আর হ্যাঁ, গরমের দিনে ঠান্ডা থাকার জন্য শুধু খাস নয়, মজমুয়া বলে একটা আতর হয়, জান্নাতুল ফেরদৌস, এগুলো সবই খাস এর মধ্যে থাকে, কিন্তু এইটা পুরোপুরি মৌলিক, একদম খাস, শুধুমাত্র খাস, ভারতবর্ষের কানৌজ থেকে আনা একটা খাস, এবং এর যে সৌন্দর্য সেটা কিন্তু আলাদা অন্যরকম। তো বন্ধুরা ভালো থাকবেন, আশা করছি আমার চ্যানেল সবাই দেখতে থাকছেন। সবাই ভিউয়ার্সকে জানাই যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি চাই যে অথেন্টিক ব্যাপার, প্রাচ্য সভ্যতার যে খাস বা অন্য ধরনের যে আতরগুলো আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ধন্যবাদ, টাটা।